রাজশাহীর চারঘাটে ঘাটে মাছ চুরির অপবাদ দিয়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে পুকুর মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ নির্যাতনের পর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে নির্যাতনকারী পুকুর মালিক জহিরুল ইসলামের বিরুদ্ধে শুক্রবার রাতে গ্রেপ্তার জহিরুলকে শনিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে পুলিশ জানায় শুক্রবার দুপুরে উপজেলার মেরামতপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুর পাড়ের একটি গাছে বেঁধে ওই কিশোরকে নির্যাতন করা হয় এ সময় নির্যাতনের শিকার কিশোরটির পায়ুপথে মাছ ঢুকানোরও চেষ্টা করা হয়েছিল বলে পরিবারের দাবি নির্যাতনের শিকার ওই কিশোর উপজেলার উত্তর মেরামতপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র দুপুরে ওই কিশোর মেরামতপুর গ্রামে জহিরুল ইসলামের পুকুরে গোসল করতে যায় ওই পুকুরে আরও কয়েকজন কিশোর গোসল করছিল এ সময় পুকুরে জহিরুল এলে অন্যরা পালিয়ে যায় তখন মাছ চুরির অভিযোগ এনে ওই কিশোরকে ধরে পুকুর পাড়ের একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে জহিরুল ঘণ্টাখানেক বেঁধে রাখার পর ঘটনাটি দেখে স্থানীয় লোকজন এসে ছেলেটিকে উদ্ধার করে চারঘাট উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে ডেস্ক পদ্মা টাইমস টোয়েন্টি